দুইটা ছেলে মেয়ে কই যেতেছে? অনেক সিপাই থেকে বের হইলো, সিপাই থেকে বেরে দেখে কই যায়? ফলো করি তো। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ আজকে এই দুইটা পায়রা পাইরে পাইছি, এই দুইটারে ফলো করতেছি, দেখি কই যায়। আশেপাশে মানুষজন আছে কিন্তু বলতেছে না, কারণ অচেনা মানুষদের এই এলাকায় কোনো কিছু বলে না। চলুন আমরা ফলো করতে থাকি। একটা ঘরের ভিতরে ঢুকলো দর্শক শ্রোতা। তো দর্শক শ্রোতা, আপনারা সাথেই থাকুন, একটু এদিক ওদিক তাকাই, দেখলো যে আশেপাশে কেউ দেখছে কিনা তাদেরকে। রুমের ভিতরে যেতেছে দর্শক শ্রোতা, দেখেন রুমের ভিতরে কি করে। আমরা সরাসরি রুমের ভিতরে ঢুকবো একটু পরে। দর্শক শ্রোতা, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন কি হয়। কি করে রুমের ভিতরে ঢুকলো দুইজন, তেমনটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না দর্শক। এতে তাকাইতেছে আশেপাশে, লোকের তো কম নেই। কে রে, 10 মিনিট প্রায় হয়ে গেল, গায়ে হান পর্যন্ত বাইরে না, সমস্যা কি? এই বেড়েছে বেড়েছে, এ রে ড্রেস তো দেখা যায় চেঞ্জ, মনে কাম সারছে। এই তারিখে কোন যায়, মেয়েটা তো ঘরে আছে। গোসাও কি কিসে ভাই, কাজ কাম কেমন হলো? কি সব ফালতু কথা বলতেছে? ফালতু কথা মানে, আমি তো তোমাকে ওই রাস্তা দিকে ফলো করে দিতেছি, যে এক পোলা লাগে হাত ধরে আইলা, হাত ধরে পরে চুপে চাপে রুমের ভিতরে ঢুকলা, কি কতদিন ধরে চলে এসব? আরে আজব, তো আপনি ভুল বুঝতেছেন, ওই সমস্ত কিছু না। ওই সমস্ত কিছু না হইলে পোলাটা যাইলো ঘরের ভিতরে ঢুকলো, দরজা লাগাইলো, তারপরে আবার একটু পরে বেরিয়ে গেলো, আমরা মানে কিছু বুঝি না নাকি? আপনার খেয়ে কাজ নেই, আপনি সেই রাস্তা থেকে ফলো করতে করতে আসছেন না? আরে ভাই, আমার কাজটাই তো এটা, মানুষকে ফলো করে আমার কাজ, কেরে কি করে না করে সব দেখি আমি। আচ্ছা ভাই দেখেন, আপনি যেটা দেখছেন সেটা ঠিক না, সেটা ভুল। আসলে আমরা মনে করেন যে আমি মানে, হ্যাঁ বুঝছি তো, এখন আমি তো করবেনি এইসব উল্টা পাল্টা আমার বুঝেন না, বুঝছেন? সব কিছু কিন্তু রেকর্ড আছে যে কোন ছেলের সাথে আপনি রুমে ঢুকছেন। ভাই আপনি ভুল বুঝতেছেন, আমরা ছেলেটা শুনেন আমি বলি, আমি তো সব দেখছি, আপনার আর বলতে হবে না, সব কিছু আমার কাছে রেকর্ড আছে। ছেলেটা ঢুকলো পাঞ্জাবি পরে, তারপরে বেরিয়ে গেলো শার্ট পরে, এগুলো মানে বুঝি না কি করছে। আরে ভাই, আমাদের শুটিং এর কাজ চলতেছে, ও ড্রেস আপ চেঞ্জ করতে আসছিল, দেন আমিও দেখছেন ওই পোশাকেই আছে, আমিও চেঞ্জ করি নাই, আমি করব, ওর সামনে কি আমি চেঞ্জ করব? ও শুটিং এর ওই পাশে দেখলাম শুটিং, আপনারা আপনারা কাজ করতেছেন? জি, আর দেখেন সব সময় চোখের দেখা ঠিক থাকে না ভাই, বুঝতে পারছেন? ও আসলে তো খেয়াল করি নাই, আসলে দেখুন না, আপনি যে কাজটা করছেন হয়তো বা আপনার ভুল না, আপনি এটা মনে করছেন স্বাভাবিক, কারণ এরকম কিন্তু আমাদের এলাকায় হয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে এই ধরনের কাজই হয়, মানে ছেলে মেয়েরা আসে রুমে সময় কাটে আর তারপর চলে যায়, আপনার স্কুলের ছাত্র ছাত্রীরাও কিন্তু এরকম কাজ করতেছে। আচ্ছা ভাই যাই হোক, আপনাকে এত দূর ভিডিও করতে করতে দৌড়াইতে দৌড়াইতে আমার ঘর পর্যন্ত আসার জন্য আই এম সরি, ওকে, কষ্ট করার জন্য। আপু সমস্যা নাই, আসলে আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমি সমাজের ভালো কিছু করার জন্য কিন্তু আমি এইসব কাজ করে থাকি, কারণ অনেকের অনেকের ছেলেমেয়েরা কিন্তু বিপদে চলে যাচ্ছে শুধুমাত্র এই ধরনের অকাজ করার জন্য, অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীনই তারা এই ধরনের কাজ করে বেড়ায় ভুলবশত, তো তাদেরকে শুধরানোর জন্য আমি এগুলো আর কি রেকর্ড করে থাকি। যেহেতু আপনি যেহেতু বললেন, সেহেতু আর কিছু বলার নাই ভাই, আমরা শুটিং এর কাজ করতে আসছি, আমাদের ড্রেস আপ চেঞ্জ করার জন্য একটু পর পর আসতে হবে, ঠিক আছে? ওকে ওকে, আপনি ভালো থাকবেন, হ্যাঁ যাই, ওকে, আল্লাহ হাফেজ।